হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভিজি ডট শাইন্তি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর দেখো, এখন সকাল 7টা বাজে। তো সবাইকে গুড মর্নিং। দেখো, আমার বর চা বানিয়েছে, ওই বেশিরভাগ দিন ছুটি থাকলে ওই বানায়। তো আজকে রবিবার, আর তো রবিবার দিন ও চাটা বানায়। তো আমার চা হচ্ছে একটু দেরি লাগে খেতে, ওর খাওয়া হয়ে গেছে, ও মাঠে চলে গেছিলো, আমি বসে বসে খাচ্ছিলাম। আর মাঠে গেছিলো কারণ আমাদের সর্ষে বুনিয়েছে আমাদের জমিতে, তো ওটা দেখতে গেছিলো। আর কাজ করার জন্য লোক এসছে নাকি, তো দেখো মাঠে গিয়ে মানে জমিতে গিয়ে তো সর্ষে শাকও নিয়ে এসছে ভাজা খাবে দেখে। তো আমাকে বলছে যে সকালবেলায় নিয়ে এসে যে সর্ষে শাক ভাজো। তো দেখো আমার কাট টমাটা হয়ে গেছে, আমি রান্নাঘরে চলেও এসেছি, সর্ষে শাক ভাজছি। আর ও সকালবেলায় আজকে যেহেতু রবিবার বেশি করে মাছ নিয়ে রাখে, তো দেখো তিন রকমের মাছ নিয়েছে। এটা কি মাছ আমি জানি না, সমুদ্রের মাছ এটুকুনি জানি। আর এটা হচ্ছে বাটা মাছ, আর এটা এখানটায় আছে হচ্ছে তোমার তেলাপিয়া বলছি, এখানে আছে কই মাছ। তো কই মাছটা কেটে আনা হয়নি, আর আমি কই মাছ কাটতে পারি না, তো কেটে দিচ্ছে, চাকু নিয়ে বসেছে, আর হচ্ছে ছুরি নিয়ে বসেছে। দেখো কত বড় ছুরি, আর দেখো কাটাও হয়ে গেছে। এখানে তো খাবে হচ্ছে মাছ সিদ্ধ লাউ পাতা দিয়ে। তো আমাদের তো বাড়িতে গাছ আছে, ওখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসতে গেছে। তো আমি মশলা করে এগুলো মাখাচ্ছিলাম ওকে, মানে যে মাছই দেবে, বাটা মাছ ভাতের মধ্যে কৌটোর মধ্যে ভরে সেদ্ধ দিলে ও তাও হয়ে যায়। ও মাছ সিদ্ধ খেতে খুব ভালোবাসে। আর দেখো আমি আজকে লাউ পাতাটাকে সেদ্ধ দিচ্ছি হচ্ছে ভাতের মধ্যে, সুতো দিয়ে পেয়েছি এইভাবে। তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর জানো তো আমি দুপুরবেলা তো ঘুমাই, আমরা ঘুমিয়ে উঠে সন্ধ্যা দিয়ে। তো এই যে আমি একটু রেডি হচ্ছি, বেরোবো। তো বেরিয়ে এসে তারপরে তোমার সাথে আবার কথা বলছি। চলে এসেছি, গেছিলাম বাজারে, গেছিলাম তো বরের জুতো কিনতে গেছিলাম। তো ওর জুতোটা ছিঁড়ে গেছে, তো জুতো কিনতে গিয়ে দেখি কোনো জুতোই পছন্দ হলো না। ওর নাজিরপুর গিয়েছিলাম, তো জুতো পছন্দ হয়নি নাজিরপুরে গিয়ে। তারপর আমার কিছু জিনিস কেনা ছিল, অ্যাকচুয়ালি আমার হচ্ছে পাউডারটা শেষ হয়ে গেছে। তো দেখো দেখো ফেস পাউডার কিনে নিয়ে এসেছি, আর এক মিনিট এই দেখো, এটা হচ্ছে 150 টাকা মতো নিয়েছে। আর অ্যাকচুয়ালি আমি বাড়িতে গুলানো সিঁদুরই পরি, এই দেখতে পাচ্ছ গুলানো সিঁদুরটাই পরি, গুঁড়ো সিঁদুরটা পরি না। কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে তখন গুঁড়ো সিঁদুরটা পরা হয়। তো একটা কিনলাম হচ্ছে আমার মার জন্য, আর এটা হচ্ছে একটা হচ্ছে আমার কাকিমার জন্যে। তো দেখো এই দুটো কিনেছি, আর এই দেখো এই ফুলগুলো কিনেছি মাথায় দেওয়ার জন্য, খুব সুন্দর না ফুলগুলো? সবসময় তো বাজারে কিনতে যাওয়া সম্ভব না, ওই জন্যে প্লাস্টিকের ফুল থাকলে বেশ ভালো লাগে। আরও কালার ছিল রেড কালার, আমি একটু ব্লু কালার খুঁজছিলাম, তো ব্লু কালারটা দোকানে ছিল না, ওই জন্য দেওয়া হয়নি। ওই যে দুটো নিয়েছি একটু ভরে রেখে, আর হচ্ছে তারপরে ওখানে নাজিপুর থেকে বেরিয়ে এসে আমাদের এই হরিপুরে বাজারে এলাম, ওখানে জুতো কিনতে গিয়েছিলাম আমার বরের। তো জুতোটা হচ্ছে হলো তিনটেই চয়েস হয়েছিলো, তো তিনটের মধ্যে একটা ওর পায়ে হলো না, আর একটা আনলো, আর একটা হচ্ছে সেটা আবার এক সাইজ বড়ো হয়ে গেছে। তো একবার বলছিল যে মোজা দিয়ে পরবো হইতে হবে, তো কিন্তু তাও মানে একটু বড় হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য আর আনা হয়নি। আর হচ্ছে আর একটা পছন্দ হবে, সেটা ব্ল্যাক আমার পছন্দ হয়েছিল, বলছে স্কুলে যাওয়ার জন্য সবসময় পরবো, তো ওই জুতো নিতে চাইল না। আর শীতকালের মধ্যে অন্যরকম একটা ছিল,
জন্যে ওর কিছুই নেওয়া হলো না। তো উনি বললো যে কালকে আসবে, কালকে আরো নতুন কিছু জুতো আসবে, তো তখন এসে নিয়ে যেও, আরাম থাকতে হবে ভালো। আর যেতে হলে এখন কি করতে হবে, করতে হবে 10টার দিকে বেরোতে হবে, কোনো বাজার টাজার কিছু থাকলে 10টার দিকে বেরোতে হবে সকালবেলায়, তাহলে তাহলে ভালো, রোদে রোদে বেশ বেরোনো যাবে। আর এই বিকালবেলায় বেরো, বিকালে তো বেরোনি, সন্ধ্যা টন্ডা দিয়ে বেরিয়েছিলাম, 6টার দিকে এরকম বেরিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। আমি তো ফার্স্ট বেরোতেই যাচ্ছিলাম, কিন্তু ওর পর জোর করে ধরে নিয়ে গেছে। আর নাজিরপুরে গিয়ে একটা দোকান আছে, তো তোমরা তো দেখলে আগে ভিডিওতে যে ওই দোকানের চপটা অফ অসাম, একদম অসাম, এত দারুণ বানায়, মাংসের চপ খেয়েলাম তো দারুণ। আমরা ওখানে গেলে ওনার দোকানের চপটা খেয়ে আসি, খুব সুন্দর বানায়। তো চা তো খাওয়া হয়নি, আর ভাবলাম যে কফি কিনবো, তার মনে নেই বাজার থেকে, তো এখন গিয়ে একটু চা বানাই, দুধ চা বানাই, চলো দুধ চা খাওয়া যায়। তো গাইস, আমি যে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, তো তারপর তোমাদের সাথে আমি সে ভিডিওটা শেয়ার করলাম, যে দেখলি আগের ভিডিওটায় যে কী কী কিনেছি না কিনেছি, তারপর বললাম চা বানাতে যাচ্ছি, তারপর কী কী করেছি না করেছি আমি আর শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে সন্ধ্যার থেকে একটার পর একটা ফোন এসে গেছে। প্রথমে আমার মা করেছে, তারপরে বাবা করেছে, তারপরে দাদা করেছে, তারপরে আমার শাশুড়ি করেছে, সব একটার পর একটা ফোন চলে এসেছে, তারপরে আমি আর টাইম পাইনি ওই জন্য ভিডিও করতে। তো আজকের ভিডিওটা এই অবধি, তো ভালো লাগলে লাইক করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন এইটুকুনি, টাটা, বাই বাই আর গুড নাইট।